নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত তেরো জুন সোমবার কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার কিন্তু ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ভেরি লাইকলি কবে থেকে সেই সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কবে সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি কাজে লাগলে কি লাইক করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করে রেখেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল বিরাট কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই তবু প্রত্যেক জেলাতে সতর্কবার্তা রয়েছে কোথাও কোথাও বা কোনো কোনো জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো হওয়া বইতে পারে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে সবটাই নির্ভর করছে স্থানীয়ভাবে যদি বজ্র গর্ভৌমেক তৈরি হয় তাই বলা হয়েছে লাইকলি তবে পনেরো তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা তাঁরা বলছেন ভেরি লাইকলি অর্থাৎ প্রত্যেকটা জেলাতে সতর্কবার্তা রয়েছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এই ছয় দিন যা আপডেট পাওয়া যাচ্ছে অনলাইন থেকে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এটা আশা করা যাচ্ছে পনেরো থেকে কুড়ি জুনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে যদিও চোদ্দো তারিখ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে বিহারে বৃষ্টি বাড়বে তাই চোদ্দ থেকে ষোলো তারিখের মধ্যে বিহার এবং ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতেও সেই সম্ভাবনা উড়িষ্যাতেও বৃষ্টি বাড়বে চোদ্দো তারিখ থেকে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু এবার বৃষ্টি আসতে চলেছে এই যে গরম চলছে অসহ্য তার অবসান হতে চলেছে তাপমাত্রা কিছুটা কমতে চলেছে পনেরো জুন তারিখ থেকে একটা পরিবর্তন আসতে চলেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে মূলত আজকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টি বাকি ওপরের দুই জেলা যেমন দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি নিচের তিন জেলা সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না কোথাও কোথাও হালকা হতেও পারে নাও পারে এই রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস তবে চোদ্দ জুন তারিখ থেকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো এই চার দিন যা আপডেট রয়েছে তাতে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের তিন জেলাতেও চোদ্দ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এই রয়েছে মূলত আপডেট তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারে এটা জানানো হয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গায় সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাকি জায়গাগুলোতে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে চোদ্দ তারিখ থেকে ঝেঁপে বৃষ্টি আসছে চোদ্দ থেকে ষোলো বা সতেরোর মধ্যে ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ মৌসুমি বায়ু অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি চলছে চোদ্দ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে ত্রিপুরার ক্ষেত্রে আজকে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে উত্তর এবং পশ্চিম দিকের জেলাগুলোতে উত্তর ত্রিপুরা ঊনকোটি পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গাগুলোতে একটা সম্ভাবনা রয়েছে তবে চোদ্দ তারিখ থেকে ত্রিপুরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসম ভবন সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বইতে পারে এই রয়েছে আপডেট বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন উত্তরাঞ্চলের বিভাগগুলো রংপুর ময়মনসিং সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে এর সঙ্গে তারা জানিয়ে দিয়েছেন এই উত্তরাঞ্চলের বিভাগগুলো অর্থাৎ রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ চলতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বিভাগগুলো রাজশাহী সঙ্গে রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বড় কথা রয়েছে পনেরো তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বাংলাদেশ জুড়ে বিশেষ করে উত্তরের বিভাগগুলোতে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে রংপুর ময়মনসিং সিলেট এখানে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি বাড়বে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতেরো তারিখ থেকে দক্ষিণের বিভাগগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কিছুটা রাজধানী ঢাকা বিভাগ এখানে কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরের বিভাগগুলোতে কমবে অর্থাৎ সতেরো তারিখ থেকে কিছুটা উত্তরের বিভাগে বৃষ্টি কমতে পারে আজকে তাপপ্রবাহে পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে রাজশাহী সঙ্গে রয়েছে পাবনা চুয়াডাঙ্গার কোথাও কোথাও থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং